আর দেখা যাবে না রাস্তায়, বন্ধ হয়ে যাবে ঐতিহ্যবাহী ট্রাম। বড় সিদ্ধান্তের পথে সরকার। কলকাতা শহরের চিরাচরিত যানবাহনের প্রসঙ্গ উপস্থাপিত হলেই যেগুলির কথা আগে বলতে হয় সেগুলি হলো হলুদ ট্যাক্সি, হাতে টানা রিক্সা এবং ট্রাম। একটা সময় তিলোত্তমার বুকে এগুলি ছিল পরিবহনের অন্যতম মাধ্যম, যদিও কালের নিয়মে এবং দ্রুতগতির দুনিয়ায় ক্রমশ হারিয়ে যেতে বসেছে এগুলি। এদিকে ইতিমধ্যেই জানা গিয়েছে যে কলকাতার অব্যবহৃত ট্রাম রুটগুলিকে পুনর্জীবিত করার সিদ্ধান্ত নেয়নি সরকার, আর তারপরেই এহেন সিদ্ধান্তকে রীতিমতো দুর্ভাগ্যজনক ব্যাখ্যা দিতে শুরু করেছেন ট্রাম প্রেমিকরা। ইতিমধ্যেই পরিবহন বিশেষজ্ঞ তথা সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের এক্সিকিউটিভ ডাইরেক্টর অনুমিতা রায়চৌধুরী সরকারের এহেন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, শহর জুড়ে এখন যখন বৈদ্যুতিক যানবাহনকে সাদরে গ্রহণ করা হচ্ছে, তখন কিভাবে ইভিকে বাতিল করে দেওয়া যেতে পারে? সমগ্র বিশ্বজুড়েই নানান শহরে পরিবহনের সবচেয়ে জলবায়ু বান্ধব মাধ্যম হিসেবে ফিরে আসছে ট্রাম। এমন অবস্থাতেই এই জীবন্ত পরিবহন ব্যবস্থাকে মৃত ও ঐতিহ্যবাহী রুটে পরিণত করার কোনো মানেই হয় না। পাশাপাশি ক্যালকাটা ট্রাম ইউজার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস ভট্টাচার্য বলেন, এর আগে 1946 থেকে 1950 সাল নাগাদ বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় ট্রামের অবলুপ্তির প্রসঙ্গ সামনে আসে, কিন্তু এখন ফের বড় শহরগুলিতে ট্রাম পুনর্জীবিত করা হচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে রাস্তার পরিসর বাড়াতে এবং যানবাহনকে সামাল দিতে ট্রামের ট্রাকগুলির ওপর বিটুমিনের আস্তরণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই চারটি রুটকে হেরিটেজ রুট হিসেবে চিহ্নিত করা হয়েছে, যদিও এখনও টালিগঞ্জ, বালিগঞ্জ এবং গড়িয়াহাট এসপ্ল্যানেটের পাশাপাশি শ্যামবাজার, এসপ্ল্যানেট ও খিদিরপুর থেকে এসপ্ল্যানেট পর্যন্ত রুটগুলি সচল আছে। তবে পরিবহন আধিকারিকরা অবশ্য জানিয়েছেন যে ভবিষ্যতে যদি কোনো সময় কোনো একটি রুটকে ফের পুনর্জীবিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়, সেক্ষেত্রে খুব একটা বেশি কাজের প্রয়োজন হবে না। অর্থাৎ ট্রামগুলিকে উপড়ে ফেলা হচ্ছে না, তার মানে উপরের বিটুমিনের স্তরটিকে ছাড়িয়ে দিলেই ফের সেগুলির ব্যবহার করা সম্ভব।